মুরব্বিনে আজাম, দূর দূরান্ত থেকে আগত অসংখ্য আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওয়ালি প্রেমিক, সরল মনার সুন্নি মুসল্লি, বাবারা, ভাইরা, বন্ধুরা, কলিজার টুকরা, অসংখ্য সোনামণিরা, পর্দানসীন আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। সর্বপ্রথম মালিকে আরজু সামা, মালিকে কুল কায়ন, রব্বে জলিলের দরবারে শুকর আদায় করছি। সবাই উচ্চ স্বরে মুহাব্বতে কি আওয়াজে হক আদায় করে বলিন আলহামদুলিল্লাহ। আমার বাবারা, এই কোরআন কেমন কোরআন, যে কোরআনের ব্যাপারে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, কোরআনের বিষয়ে আমার আল্লাহ পবিত্র কোরআনুল করিমের মধ্যে কত সুন্দর করে আমার আল্লাহ ইরশাদ করেছেন, নাযযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই, এটা এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে নাই এই ধরনের কোন বিষয় নাই, প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা বিষয়ের উপর, প্রত্যেকটা কিছু আমার আল্লাহ যেখানে বর্ণনা করে দিয়েছেন, ঐলান করেছেন, বিস্তারিত বলে দিয়েছেন, সেই কিতাবের নাম হচ্ছে কোরআনুল করিম। আমার বাবারা, আমরা কোরআন পড়ি না, কোরআন সম্পর্কে জানি না, সেজন্য হয়তো আমাদের ভুল ধারণা কোরআনে নাই, কোরআনে নাই এই ধরনের কোন সাবজেক্টই নাই। আল্লাহ বলছেন তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছু বলেছি, পৃথিবীর আব্বাল থেকে শুরু করে, প্রথম থেকে শুরু করে আখের পর্যন্ত গোটা পৃথিবীর মাঝে কখন কি হবে, কে ঘটবে, কার আসবে, কার আসবে না, সমস্ত বিষয়ে যেখানে আমি পার্টিকুলারলি আলোচনা করেছি, সেই কিতাবের নাম কি? আল্লাহু আকবার। কোরআনের দিকে যদি একটু দৃষ্টি দেন অবাক হয়ে যাবেন, এত সুন্দর করে আল্লাহ কোরআন নাযিল করেছেন আমাদের উপর, যে কোরআনুল করিম আমাদের হুজুররা সুন্দর সুরলিত কণ্ঠে, এটাও একটা আল্লাহর মেহেরবানি। আল্লাহর জন্য কোরআনে বলছেন, আমি কোরআনকে সহজ করে দিয়েছি যাতে করে তোমরা স্মরণ রাখতে পারো। আজকে স্মরণ রেখেছেন, এটা দয়া করেছেন কে? একটা আওয়াজ দিয়ে বলুন, দয়া করেছেন কে? এই জন্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আলাইহি রহমা খাসায়েসুল কুবরার মধ্যে উনি একটা ঘটনা আনলেন, খলিফা মামুনুর রশিদের আমলের একটা ঘটনা। উনি বলছেন যে খলিফা মামুনুর রশিদের দরবারের মধ্যে তখন তো কোরআন নিয়ে রিসার্চ হতো, গবেষণা হতো, তর্ক বিতর্ক হতো, এখন তো এগুলা রাষ্ট্রীয়ভাবে হওয়ার কোনো সুযোগ নাই, কেন নামে মুসলমানের দেশ কামে। সেখানে একজন ইহুদি বক্তব্য রাখার জন্য এসেছে, গোটা মুসলমানদের সামনে ইহুদি লাঞ্ছিত হলো, বক্তব্য দিয়ে সুবিধা করতে পারেনি। তখন ইহুদি চেহারা মলিন, খলিফা মামুনুর রশিদ বলছে, ইহুদি যদি ইজ্জত পেতে চাও তাহলে ইসলাম ধর্ম গ্রহণ করে নাও। ওই ইহুদি অস্বীকার জানিয়েছেন, না আমি আমার বাপদাদার ধর্ম ত্যাগ করতে পারবো। এক বছর পরে আবারও বাদশাহ খলিফা মামুন তিনি আবার অনুষ্ঠানের আয়োজন করলেন, ওই ইহুদি আবারও এসেছে, কিন্তু এবার আর ইহুদি হয়ে নয় মুসলমান হয়ে এসেছে। খলিফা মামুনুর রশিদ বলছেন, তুমি নিশ্চয় সেই ব্যক্তি যাকে আমি এক বছর আগে এই মসজিদের মধ্যে দেখেছিলাম। বলে হ্যাঁ। বলে তুমি তো এখন মুসলমান হয়েছো। বলে হ্যাঁ আমি মুসলমান হয়েছি। বলে আমি যখন তোমাকে দাওয়াত দিয়েছি গত বছর তুমি অস্বীকার করেছো, মুসলমান এখন কিভাবে হলা? তিনি বলছেন, আমি মুসলমান হওয়ার পিছনে একটা কারণ আছে। বলে কারণটা একটু বলেন। বলে এক নম্বর কারণ হলো, একদিন আমি আমাদের নবী মুসা কালিমুল্লাহর উপরে যে কিতাব নাযিল হয়েছে তাওরাত কিতাব, এটাকে নিয়ে আমি একটু গবেষণা করলাম। ঈসা আলাইহিসসালামের উপর নাযিল হওয়া ইনজিল কিতাব নিয়ে আমি একটু গবেষণা করলাম, আর আপনাদের নবীর উপর নাযিল হওয়া কিতাব কোরআনুল করিম নিয়ে আমি গবেষণা করেছি। সুবহানাল্লাহ।
গবেষণা করে আমি ইহুদিদের উপর যে কিতাব তাওরাত কিতাব মূসা আলাইহিস সালামের উম্মতের উপর মূসা আলাইহিস সালামের উপর যে নাজিল হয়েছে ওই তাওরাত কিতাবটা আমি লিখলাম, একটা কপি লিখলাম, তিন কপি করে লিখলাম। ওই কপিগুলার মধ্যে কিছু বেশ কম করে দিয়েছি, কেটে আমার নিচ থেকে কিছু কথা ঢুকাইয়ে দিলাম। ঢুকাই দিয়ে ওই কপিগুলার সাথে নিয়ে আমি ইহুদিদের কাছে গিয়ে এগুলা বিক্রি করলাম। ইহুদিরা এগুলা আনন্দিত হয়ে আগ্রহের সহিত এরা আমার থেকে এগুলা ক্রয় করে নিয়েছে। এরপর আমি চলে আসলাম, আসার পর ইনজিল কিতাব আমি লিখলাম, সেখানেও কিছু বেশ কম করে দিয়েছি, আমার নিজ পকেট থেকে কিছু ঢুকাই দিলাম। ঢুকাই দিয়ে সে কফিগুলা বিক্রি করলাম খ্রিস্টানদের গির্জায়, সেটাও তারা আগ্রহের সহিত আনন্দের সহিত আনন্দিত হয়ে আমার কাছ থেকে ক্রয় করে নিয়েছে। এরপরে আমি কোরআনুল করিম লিখলাম, সে কোরআনের মধ্যেও নিজ থেকে কিছু শব্দ ঢুকাই দিলাম, কিছু কেটে দিলাম। এই কফিগুলা নিয়ে যখন মুসলমানের কাছে গেলাম, মুসলমান কফিগুলা নেওয়ার পর সেগুলা পরে দেখে আমাকে ফেরত দিয়ে বলছে, তোমার কফির মধ্যে দুই নম্বরই দেখা যায়। তখন তিনি বলেন, আমি বুঝে গেলাম এই কোরআন হচ্ছে সেই কোরআন যে কোরআনের সংরক্ষণকারী আল্লাহ। কোরআনের মধ্যে বলে দিয়েছে আমার আল্লাহ, এই কিতাব আমি নাযিল করেছি, এই কিতাবের সংরক্ষণ করব আমি, লা ইলাহা ইল্লাল্লাহ। কেমন করে সংরক্ষণ করবেন? বাহু কোরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আমি এই কোরআনকে সংরক্ষিত করে রেখেছি, শুধু তাই নয়, কোরআনকে সহজ করে দিয়েছি যাতে আমার বান্দারা সেটাকে স্মরণ করে, সেটাকে ইয়াদ করে, সেটাকে মুখস্থ করে সিনার মধ্যে ধারণ করবে। দুনিয়ার কোন কাফের কোরআন নিয়ে বিদ্রোহ করার কোন সুযোগ দেয় হচ্ছে কোরআন। সেজন্য হুফাজ ইকরামের জন্য আমার আল্লাহ সহজ করে দিয়েছেন, না হলে ইংলিশের একটা কিতাব মুখস্থ হয় না, 20-30টা কিতাব, 30 পারা কোরআন মুখস্থ। এটাও দয়াকার কথা বলেন, কথা বলেন দয়াকার, সবার সুযোগ হয় না। যাদের সুযোগ হয় ওই অন্তরগুলা ওই হৃদয়গুলা আমার আল্লাহ যাচাই করেছেন, বাছাই করেছেন, সিলেক্ট করেছেন। এই অন্তরগুলা হচ্ছে সেই অন্তর যেখানে আমি আল্লাহর কোরআন থাকতে পারবে, সেই অন্তরের মধ্যে আমার আল্লাহ কোরআন দান করেছে। আমার বাবারা দেখেন এই কোরআন একটু রিচার্জ করলে কোরআনের মধ্যে দেখবেন শাস্তি শব্দটি 117 বার আসলো, 500 বার, 117 বার শাস্তি। আল্লাহ যে অপরাধ করলে শাস্তি দেবেন, আল্লাহর অবাধ্য হলে শাস্তি দেবে, সে আযাবের কথা শাস্তির কথা কয়বার আসলো? 117 বার। পক্ষান্তরে যদি আপনারা দেখেন ক্ষমার কথা, আল্লাহ যে গফুর আমাদেরকে ক্ষমা করবেন, সেই শব্দটা এসেছে 234 বার। আমি অবাক হলাম, 117 বার শাস্তির কথা, ক্ষমার কথা 234, কারণ কি 117-কে 2 দিয়ে গুণ দিয়ে দেখলাম, 117 গুণ 2 হলে হয় 234। আমার আল্লাহ কি মেসেজ দিচ্ছেন, বান্দা শাস্তি তোমরা ভয় করার জন্য বলেছি, কিন্তু আমি আল্লাহর শাস্তি যতটুকু তার চেয়ে দ্বিগুণ হচ্ছে আমি আল্লাহর ক্ষমা। বান্দা ভুল করেছ, অপরাধ করেছ, আমি আল্লাহর দরবারে হাত তুলে দিয়েছো, চোখের পানি যখন ছেড়ে দিয়েছো, আমি আল্লাহ কোরআনে 234 বার ক্ষমার কথা উল্লেখ করে প্রমাণ করে দিয়েছি আমি আল্লাহর শাস্তির চেয়ে ক্ষমা আরো দ্বিগুণ, ঠিক না বেঠি? দেখেন আরো মেসেজ আছে, দুনিয়া শব্দটি কোরআনের মধ্যে আছে 115 বার, 600 বার। আপনাদের কি অসুবিধা হচ্ছে? কোরআনের মধ্যে দুনিয়া শব্দটি আছে মোট 115 বার, আর আখিরাতের কথাও আছে 115 বার। এখন প্রশ্ন হলো, আল্লাহ দুনিয়ার কথা 115 বার বললে না, আখিরাতের কথাও সমান সমান, কারণ কি? বলে মানুষ তো দুনিয়ার জন্য মশগুল, তাদেরকে প্রমাণ করে দিলাম দুনিয়া যেমন সত্য তোমরা মনে করছো, আখিরাতও সত্য সেটা মনে করতে হবে। দুনিয়া যেমন বসবাস করছো সেটাকে সত্য বাস্তব বলে ধরে নিচ্ছ, মনে করব না আখিরাত নাই, আখিরাতও আছে, 115 আর 115 সমান সমান, দুনিয়াও সমান আখিরাতও সমান। তবে শুনে রাখো, দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে কোরআনের মধ্যে শয়তান শব্দ আছে কি নেই? আছে। হ্যাঁ, তার কথা কোরআনে আছে,
শয়তান শব্দটা কোরআনের মধ্যে 88 বার, কয়বার বল না? পক্ষান্তরে ফেরেশতার শব্দ এসেছে 88 বার। কেন? কারণ শয়তান যতবার দুকা দিবে ফেরেশতারা আমাদেরকে ততবার রক্ষা করবে। সুবহানাল্লাহ! আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে কোরআনুল করিমের মধ্যে জান্নাত শব্দটি আছে 77 বার আর জাহান্নাম শব্দ আছে 77 বার। তাহলে আল্লাহ মেসেজ দিচ্ছেন, জান্নাত যেভাবে সত্য জাহান্নাম সেভাবে সত্য। দেখেন, এরপরে যাকাত শব্দটি, আমরা দেখুন যাকাত দিই না, যাকাত শব্দটি কোরআনে 32 বার আসলো। পক্ষান্তরে যাকাতের বিপরীত আল্লাহ মঙ্গল দিবেন, বারাকাহ দিবেন, ওই শব্দটিও 32 বার এসেছে। আল্লাহর রাস্তায় যতবার দিবেন আল্লাহ ততবার মঙ্গল দান করবে। এরপরে গরম শব্দটি 5 বার কোরআনে আসলো, পক্ষান্তরে শীত শব্দ 5 বার কোরআনুল করিমের মধ্যে আসলো। স্বচ্ছলতা, স্বচ্ছলতা যে একটা শব্দ আছে মানুষ ভালো মন্দ চলাফেরা করা, এই শব্দটি কোরআনের মধ্যে 26 বার আসলো। আর দারিদ্রতা, এই শব্দটি 13 বার এসেছে। বেশকম কেন? কারণ আল্লাহ বলছে, আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো সবচেয়ে বেশি বান্দাকে দান করি, সেহেতু সচ্ছল বান্দা থাকবে বেশি, দারিদ্রতা থাকবে কম। এরপরে দেখেন আরেকটা আশ্চর্য বিষয়, আজকে বিজ্ঞান আমাদেরকে দিচ্ছে, কিন্তু বিজ্ঞান দেওয়ার আগে দিয়েছেন কে? আল্লাহ। নারী শব্দটা কোরআনের মধ্যে 23 বার আসলো, কয়বার? খুব লক্ষ্য করবেন, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, 23 বার। আজকে যারা বলে ইসলাম নারীদের অধিকার দেয়, আর ইসলাম নারীদের অধিকার দেয় নাই, শুধু নারীদের অধিকার প্রতিষ্ঠা করেছে, কোরআনের মধ্যে 23 বার নারীদের কথা এসেছে, পক্ষান্তরে পুরুষের কথাও 23 বার। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এটার মাধ্যমে আল্লাহ মেসেজ দিচ্ছেন, আমি আল্লাহর কাছে নারী এবং পুরুষ বেশকম না সমান, কথা বলেন বেশকম না সমান। তাহলে বোঝা গেল পৃথিবীর বুকে নারীদের অধিকার সর্বপ্রথম দিয়েছেন কোরআন, কথা বলেন ঠিক না বেটি? যেটা মজার প্রশ্ন, আমাদের একটা এই মানুষের দেহে ক্রোমোজোম, একটা ক্রোমোজোম একটা জিনিস থাকে, এটা যারা সায়েন্সের ছাত্র তারা বুঝতেছেন মনে হয়, ক্রোমোজোম একটা ইয়া থাকে। আর একটা মানব শিশু যখন জন্ম নেয় তার শরীরের মধ্যে 44টি ক্রোমোজোম থাকে, 23টি আসে বাবা থেকে, 23টি আসে মা থেকে। সেজন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে 23 বার নারীদের কথা বলেছে, 23 বার পুরুষের কথা বলেছে। আজকে বিজ্ঞান আমাদেরকে বলছে মানুষের শরীরে ক্রোমোজোম থাকে 46টি, কিন্তু কোরআন 1500 বছর আগে আমাদের মাঝে স্পষ্ট করে দিয়েছে। এভাবে যদি আমি বলতে যাই একে একে, অনেক সময় স্বল্পতা আমি বেশি যেতে পারবো না। আজকে বিজ্ঞান যেই আবিষ্কার আমাদেরকে দেখাচ্ছে, অনেকে বলে কোরআনের মধ্যে নাকি বিজ্ঞান নাই, নাস্তিকরা মানতে চায় না কোরআন যে বিজ্ঞান সেটা নাস্তিকরা মানতে চায় না। কিন্তু শুনেন, বিজ্ঞানের বিজ্ঞান আবিষ্কার করছে মাত্র 300-400 বছর আগ থেকে বিজ্ঞান উন্নত লাভ করেছে, বিজ্ঞান আবিষ্কার শুরু করেছে, কিন্তু এর আগে বিজ্ঞান যে বিজ্ঞানই করবে সে কথাও আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। দেখেন আপনারা দেখবেন বিজ্ঞান কিছুদিন আগে জেনেছে চাঁদের নিজস্ব কোনো আলো নাই, এটা বিজ্ঞান কিছুদিন আগে জানলো, কিন্তু কোরআনুল করিমের মধ্যে সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে করিমা আমার আল্লাহ 1400 বছর আগে বলে দিয়েছে চাঁদের নিজস্ব কোনো আলো নাই। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বিজ্ঞান যেটা কিছুদিন আগে বলছে 1400 বছর আগে বলেছেন কে? কথা বলেন বলেছেন কে? এরপরে দেখেন বিজ্ঞান 200 বছর আগে জেনেছে চন্দ্র ও সূর্য নিজ নিজ কক্ষপথ বেশে চলে, নিজ নিজ কক্ষপথে বেশে চলে, সেটা বিজ্ঞান জানলো 200 বছর আগে, কিন্তু সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ নাজিল করে দিয়েছেন 1400 বছর আগে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে দেখেন আজকে আমরা ফিঙ্গার, সিম কিনতে গেলে ফিঙ্গার দেওয়া হয় ঠিক না বেটি? আইডি কার্ড করতে গেলে ফিঙ্গার দেওয়া হয়, ফিঙ্গার মানে বুঝেন তো? আগে টিপসই দিলে জাঙ্গা সম্বন্ধে তুই জাঙ্গা সম্বন্ধ নলর ইয়া দরগরদ দেন ঠিক না বেটি? তাও আবার একটা না, এই বিদ্যাঙ্গুল এই আঙ্গুল আবার এই বিদ্য এই আঙ্গুল, হাতে শুধু ট্যাঙ্গুর কিন্তু বাকি আছে দে ঠিক না বেটি? নিচ্ছে কি নিচ্ছে না?
এইগুলা কেন নিচ্ছে? কারণ এই ফিঙ্গারের মধ্যে যে সব হাতের মধ্যে দাগ আছে, কিছু চিহ্ন আছে, এগুলা দিয়ে মানুষকে শনাক্ত করার জন্য একজনের একজনের ফিঙ্গার আরেকজনের সাথে মেলার কোনো সুযোগ নাই, একজনের জিনিস আরেকজনের সাথে মিলে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। এই কথাটা বিজ্ঞান আবিষ্কার করেছে কিছুদিন আগে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা কিয়ামার 3 এবং 4 নম্বর আয়াতে 1400 বছর আগে কোরআনের মধ্যে নাযিল করে দিয়েছেন, মানুষের ফিঙ্গার মানুষের হাতের ছাপ একজনের সাথে আরেকজনের মিলবে না, এবং মানুষের হাতের ছাপ দিয়ে মানুষকে শনাক্ত করতে পারবে, বিজ্ঞান বলছে এদিন। কিন্তু সূরা কিয়ামার 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন 1400 বছর আগে। দেখেন আমার বাবারা, এরপরে বিজ্ঞান থিওরি, আমি যে বললাম বিজ্ঞান যে থিওরি আবিষ্কার করবে সেটা 40 বছর আগে আবিষ্কার করেছে, বিজ্ঞান থিওরি আবিষ্কার করে 40 বছর আগে। কিন্তু সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে এই কথা আমার আল্লাহ বলে দিয়েছেন 1400 বছর আগে। এরপরে লবণাক্ত পানি আর মিষ্টি পানি একসাথে মিশ্রিত হতে পারবে না, এ কথাটা বিজ্ঞান বলছে কিছু সময় আগে। কিন্তু কোরআনুল করিমের সূরা ফুরকানের 25 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন 1400 বছর আগে। তাহলে বোঝা গেল কোরআন হচ্ছে এমন একটা গ্রন্থ যেটা বিজ্ঞান নয়, বিজ্ঞানকে জন্মদান করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? এই কোরআনকে নিয়ে যদি ষড়যন্ত্র হয়, কোরআনকে যদি মিটাতে চাই, কোরআনকে যদি বিলুপ্ত করতে চাই, পৃথিবীর বুকে কারো শক্তি নাই কোরআনকে বিলুপ্ত করার, কারণ কোরআনকে হেফাজত করছেন কে? একটু ঠিক কা দে বলুন, করছেন কে? এজন্য একজন হিন্দু হিন্দু শিল্পী গায়ক গীতিকার সুরকার সে একটা গান লিখেছে কোরআন নিয়ে, সুবহানাল্লাহ। বলেন যদি আগুন লেগে ধ্বংস হয় সব পৃথিবীর বইয়ের দোকান, সব পৃথিবীর বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আরে কিভাবে ধ্বংস করবে কোরআনকে আগুনের ওই তেজ, আজ বিশ্ব বড় অগণিত কোরআনের হাফেজ, তারা ছাপাইয়াস মানি গ্রন্থ, ছাপাইয়াস মানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, হাই বাঁচাবে ইসলামের মান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় সব, আগুন লেগে ধ্বংস হয় সব পৃথিবীর বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না, ঠিক না বে ঠিক?